রাগ সবারই আছে, কার রাগ নেই? কিন্তু এই রাগ কন্ট্রোল করা অভ্যাস, এই রাগ কন্ট্রোল করার অভ্যাস অনেক কম মানুষের আছে, ঠিক কিনা? আপনি যদি মুত্তাকি হয়ে জান্নাতে যেতে চান, তাহলে রাগ কন্ট্রোল করার অভ্যাস আপনার ভিতরে তৈরি করতেই হবে, করতেই হবে। বাসায় একটু ঝামেলা হয়েছে, ছেলে মেয়ে একটু ভুল করে ফেলছে, আপনি রাগ হয়ে যা ইচ্ছে তাই করলেন, থাপ্পড় কটা মেরে দিলেন, স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে, বাড়ির ভিতরে যা আছে আলমারি শোকেস ড্রেসিং সব ভেঙে সব শেষ করে দিলেন, এরকম মানুষ নাই? এই গ্রামে নাই, অন্য এলাকায় আছে। এলাকায় কি আছে? চাচা বলতেছে আছে, তাহলে তো ঝামেলা। মুত্তাকি বান্দার দুই নম্বর বৈশিষ্ট্য, ওয়াল কাযিবিনা ওয়াইযা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার মুত্তাকি বান্দারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করে, কি করে? নিজের রাগকে নিয়ন্ত্রণ করে। আমরা কি আমাদের রাগ নিয়ন্ত্রণ করি, নাকি যখন রাগ ওঠে সবকিছু ভেঙে ফেলি? সামনে কি আছে আছে, দেখার দরকার নেই, ভাঙছ, এরকম নাকি? এটা কিন্তু অনেক কঠিন জিনিস, একটু মনোযোগ দিয়ে শুনেন। রাগ সবারই আছে, কার রাগ নেই? কিন্তু এই রাগ কন্ট্রোল করা অভ্যাস, এই রাগ কন্ট্রোল করার অভ্যাস অনেক কম মানুষের আছে, ঠিক কিনা? যদি মুত্তাকি হতে হয়, মুত্তাকি যদি আপনারা হতে চান, তাহলে কি কন্ট্রোল করার দরকার আছে? রাগ কন্ট্রোল করার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কি বানিয়ে বলছি? আমি বানিয়ে বলছি না। আপনি যদি মুত্তাকি হয়ে জান্নাতে যেতে চান, তাহলে রাগ কন্ট্রোল করার অভ্যাস আপনার ভিতরে তৈরি করতেই হবে, করতেই হবে। বাসায় একটু ঝামেলা হয়েছে, ছেলে মেয়ে একটু ভুল করে ফেলছে, আপনি রাগ হয়ে যা ইচ্ছে তাই করলেন, থাপ্পড় কটা মেরে দিলেন, স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে, বাড়ির ভিতরে যা আছে আলমারি শোকেস ড্রেসিং সব ভেঙে সব শেষ করে দিলেন, এরকম মানুষ নাই? এই গ্রামে নাই, অন্য এলাকায় আছে। এলাকায় কি আছে? চাচা বলতেছে আছে, তাহলে তো ঝামেলা। এরকম মানুষ যারা আছেন, তাদের দুই পায়ে হাত, আমি হাত দিয়ে বলছি, রাগ কন্ট্রোল করেন, এই রাগের অনেক ক্ষতি আছে। যারা বেশি রাগ হয়, যারা বেশি সবসময় রাগান্বিত হয়, রাগ কন্ট্রোল করতে পারে না, এদের রোগ বালা বেশি হয়, এদের রোগ বেশি হয়, এরা সবসময় অশান্তিতে থাকে, অশান্তিতে থাকে সবসময়। বাড়ির ভিতরে যদি একটু ভুল ত্রুটি হয়ে যায়, তাদেরকে বোঝাবেন, হয়তো রাগ করে তাদেরকে অত্যাচার করবেন না, তাদেরকে টর্চার করবেন না, ছেলে মেয়ে একটু দুষ্টমি করবে তাদেরকে বোঝাবেন, এজন্য রাগ হয়ে যা ইচ্ছে তা করা যাবে, রাগ কন্ট্রোল করতে হবে। এই রাগ কন্ট্রোল কিভাবে করবেন, এটাও বিশ্বরবি শিখিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আপনার যদি অনেক রাগ হয়ে থাকে, আপনার যখন প্রচন্ড রাগ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি প্রচন্ড রেগে যায়, খুব যদি রেগে যায়, সে যেন এই দোয়াটা পড়ে নেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দোয়াটা কি আমার সঙ্গে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা সুন্দর একটা হাদিস আছে, দুই সাহাবীর ভিতরে ঝগড়া লাগছে, খুব ঝগড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে দাঁড়িয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের ভিতরে যে দুইজনের ভিতরে ঝগড়া চলছে, আমি এমন একটা দোয়া জানি, যে দোয়াটা করলে তোমরা যে রাগান্বিত হয়ে গিয়েছো, এই রাগটা নিমিষে একজন ঠান্ডা করে দিবেন, তিনি কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, করা যাবে তো ইনশাআল্লাহ। দুই নাম্বার, নিজের গতিবিধি কমিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি বেশি রাগান্বিত হয়ে যায়, সে যেন দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি রাগ হয়ে যায়, সে যেন বসে পড়ে, বসে পড়ার পরেও যদি রাগ কন্ট্রোল না হয়, সে যেন ঘুমিয়ে যায়, শুয়ে পড়ে। কিন্তু আমরা কি করি, যদি আমরা দাঁড়িয়ে থেকে রাগ হয়ে যাই, তাহলে আমরা আরো দৌড়াই, ঠিক কিনা? সামনে যা আছে সেটা হাতে নিয়েই অপর পক্ষকে আক্রমণ চালাই, এরকম আছে না? নাই। রাগ যদি কন্ট্রোল করতে হয়, এই ফর্মুলা গুলো জানা থাকা দরকার। দুই নাম্বার কি, আপনার গতিবিধি কমিয়ে দিবেন, দাঁড়ানো থাকা অবস্থায় যদি রাগ হয়ে যায় আপনার, আপনি বসে পড়বেন, বসে পড়ছেন, রাগ কমতেছে না, খুব রাগ হয়ে গিয়েছে, সামনে যা আছে সব ফাটিয়ে ফেলুন, সামনে যা আছে সব ফাটিয়ে ফেলুন, এরকম অবস্থা হয় না আমাদের? রাগের মাথায় আমরা কি বলি না বলি আমরা নিজেরাও কল্পনা করতে পারি না। ছেলে একটু ভুল করছে, রাগের মাথায় যা ইচ্ছা, তুই অ্যাক্সিডেন্ট হয়ে মারা যা, গাড়ির নিচে পড়ে মারা যা, ইত্যাদি ইত্যাদি, এরকম আছে না? নাই। রাগের মাথায় কখন এগুলো বলবেন না, স্ত্রী সন্তানদেরকে প্রতিবেশীদেরকে এগুলো বলবেন না, কারণ রাগের মাথায় আপনি কি বলছেন আপনার মাথায় কাজ করছে না, এজন্য রাগ কন্ট্রোল করার দরকার আছে না? নাই।
রাগ কন্ট্রোল করা। এক নম্বর পদ্ধতি দোয়া পড়া, দুই নম্বর পদ্ধতি নিজের গতিবিধি কমিয়ে দেওয়া। দাঁড়িয়ে আছেন, রাগ হয়েছেন, বসে পড়বেন, বসে পড়ার পর যদি রাগ না কমে তাহলে শুয়ে পড়বেন, আর রাগ থাকবে? থাকবে না। তিন নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাগ আসে শয়তান থেকে। রাগ আসে কোথা থেকে? শয়তান থেকে। আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে। তোমাদের মধ্যে কেউ যদি খুব রেগে যায়, সে যেন ঠান্ডা পানিতে ওযু করে নেয়। কি করে নেয়? ঠান্ডা পানিতে ওযু করে নেবেন, রাগ কন্ট্রোল হয়ে যাবে ইনশাআল্লাহ। গেল, মারা যাবে তো ইনশাআল্লাহ, মারা যাবে, রাগ কন্ট্রোল করতে পারবেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে যেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কত অত্যাচার করা হয়েছে। তাইফে গেলেন তিনি, তাইফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দাওয়াত দিতে গেলেন। আর তারা কি করলো? ছোট্ট ছোট্ট শিশুদেরকে, যুবকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লেলিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করে দিল। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে মশা মাছি পড়া হারাম ছিল, সেই রাসূলকে তারা পিটিয়ে রক্তাক্ত করে দিয়েছে। রক্ত পড়তে পড়তে তার জুতা মুবারক পর্যন্ত ভিজিয়ে গিয়েছিল, এত অত্যাচার করেছে তারা। এরপরে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি রেগে গিয়েছেন? আমাদেরকে যদি কেউ মারে, মেরে ফেটে দেয়, আমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। যা ইচ্ছে তাই করছে, তোকে দেখে নিবো, তোর নাম কেস করবো, তুই কি হয়েছিস, তুই কি হয়েছিস, খুব সিয়ানা হয়ে গিয়েছিস, তোকে দেখে নিবো, ঠিক কি না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে তখন জিব্রিল আমিন আসলেন। জিব্রিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ওরা মেরে রক্তাক্ত করে দিয়েছে, আপনি তাদের উপকার করার জন্য গিয়েছেন, উল্টা তারা আপনার উপর আক্রমণ চালিয়েছে, আপনি আদেশ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, আপনি যদি আদেশ করেন, এই যে উহুদ পাহাড় আছে, এই পাহাড়টা নিয়ে গিয়ে আমি এই তায়েফবাসী যারা আছে তাদের উপরে চাপিয়ে দিব, তারা ধ্বংস হয়ে যাক, চূর্ণ বিচূর্ণ হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, না না, এটা করা যাবে না, এটা করা যাবে না, তারা আমাকে কষ্ট দিয়েছে, তারা বোঝে নাই, তারা না বুঝে এটা করেছে, তারা যদি বুঝতো আমাকে এত অত্যাচার করতো না, এত কষ্ট দিত না, আমি তাদেরকে মাফ করে দিলাম। আমি আশা রাখি এদের মধ্যে থেকে অনেক ইসলাম গ্রহণ করবে, দিন বুঝবে, আমাকে রাসূল হিসেবে মানবে, আল্লাহকে আল্লাহ হিসেবে মানবে। সুবহানাল্লাহ। রাসূল কি তখন রেগে গিয়েছিলেন? রেগে যান নাই, হ্যাঁ রেগে যেতেন, মাঝে মধ্যে রেগে যেতেন। একবার এক মহিলা চুরি করছে, কি করছে, চুরি করেছে, বনু মাখসুমিয়া গোত্রের এক মহিলা চুরি করার পরে ধরা পড়েছে। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতটা কেটে দিবে। আপনারা অনেকে আশ্চর্য হয়ে যাচ্ছেন, হাত কেটে দিবে মানে? এটা খারাপ জিনিস, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালান মিনাল্লাহ। কেউ যদি চুরি করে, চুরি করার পর ধরা পড়ে, তার কি কেটে দাও? কি কেটে দাও? হাত কেটে দাও। আমি আপনি কাটলে হবে না, রাষ্ট্রীয় লোকজন যারা আছে তারা এটা কাটবে আর কি। যদি আমার বাসায় গরু চুরি হয়ে যায়, চোরকে ধরে যা ইচ্ছা তাই হাত কেটে দিব, চলবে না? আমাদের দেশে কোরআনের আইন যদি চালু থাকতো, কোরআনের আইন যদি জারি থাকতো, তাহলে এইটা আমরা সুফল পেতাম। কিন্তু আফসোস লাগে, কষ্ট লাগে, দুঃখ লাগে, আমাদের দেশে কোরআনের আইন জারি নাই, এই জন্য চোরদের বিচার হয় না, ঠিক কিনা? চোররা বেঁচে যায়, চুরি করে, গরু চুরি করে, ইত্যাদি ইত্যাদি চুরি করে, জেলে যায় 10 দিন 20 দিন 50 দিন, 1 মাস 2 মাস, 1-2 বছর জেল খেটে আবার বের হয়, আবার চুরি করে, আবার জেলে যায়, এরকম আছে না? এই জন্য আমাদের সমাজ থেকে দুর্নীতি কমে না। যদি কোরআনের আইন থাকতো আমাদের দেশে, রব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে যা বলে দিয়েছেন যে যদি চোর ধরা পড়ে তার হাতটা কেটে দাও, একটা চোরের বিচার যদি এই বাংলার জমিনে এভাবে হতো, চোরকে ধরে বাইতুল মুকাররমের সামনে বা যে কোনো জায়গার সামনে ধরে লক্ষ লক্ষ মানুষকে সামনে রেখে এরপরে মিডিয়াগুলো প্রচার করবে চোরের হাত কেটে দিচ্ছে, একটা চোরের হাত যদি কেটে দেওয়া যেত আমাদের বাংলাদেশে যত চুরি হয় সব বন্ধ হয়ে যেত, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশে এটা নাই, এটা নাই। আমরা তো দোয়া করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশ যে আছে, যে সংবিধান আছে, এই সংবিধান যেন এই কোরআন অনুযায়ী চলে, দোয়া করতে পারি না?